সহজ পাখি নয়, মানুষের মাঝেই আছেন, ধরতে জানতে হবে। বিশেষ অতিথিবৃন্দ, প্রধান আলোচক, আলোচক সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বছরের দেশপ্রেমের মাঝে আমাদের যত অতিথি লালনের মধ্যে লালনের মাঝে হারিয়ে যেতে চাই, সকলকে ধন্যবাদ। আসসালাম। উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আমাদের মাননীয় অতিথিবৃন্দ, এই ভাবদর্শন ব্যবহার করতে হয়েছে মহাত্মা লালনের ভাবদর্শন। খাদেম লালন মাজার লালন একাডেমি কুষ্টিয়া, এবং আমি কথা বাড়াবো না, আপনারা সকলে সেই অসীম ভাই হারিয়ে দিতে চাই, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানে কিছু কথা বলবার সুযোগ দিয়ে জাতিসহ গোটা পৃথিবীকে শ্রেষ্ঠ দিন স্বাধীনতা দিবস, আমাদের মহিমার মাস, ফকির লালন আমরা তাকে নানাভাবে চিনি। ফকির কেউ বলছেন মহাত্মা লালন, যে বিশ্ব স্বাধীনতার অন্যতম সাধক ছিলেন লালন সাহেব। লালনের মধ্যে মানুষ বুঝলে মানুষ হবেন।